আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আলরাজি তাহইল ব্যাংক থেকে কিভাবে বাংলাদেশে টাকা পাঠানো যায় এবং আলরাজি তাহবেল কার্ড এবং আলরাজি যে রেমিটেন্স কার্ড আছে এই কার্ড দিয়ে এবং আলরাজি ভিসা কার্ড দিয়ে কিভাবে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনো রকম চার্জ ছাড়া এখন বিশেষ করে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য এবং অন্যান্য কান্ট্রিতে হয়তো বা ফ্রিতে দিচ্ছে কিন্তু সঠিক আমার জানা নেই বাংলাদেশে একদম ফ্রিতে কোনোরকম চার্জ ছাড়া বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আপনি এই ক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিব বিস্তারিত মোবাইলের মাধ্যমে মোবাইল অ্যাপ দিয়ে আপনারা খুব সহজে আলরাজি তাহইল অ্যাপসটি ইনস্টল করে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনোরকম চার্জ ছাড়া চলুন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা আলরাজি তাহবেল কার্ড এবং আলরাজি ভিসা কার্ড দিয়ে তাহলে অ্যাপস থেকে আপনারা কিভাবে টাকা পাঠাবেন আর এর আগে আমি ভিডিও করেছিলাম আলিনমা ব্যাংক থেকে কীভাবে ফ্রিতে টাকা পাঠানো যায় বাংলাদেশে কোনো প্রকার চার্জ ছাড়া ওই ভিডিওটি আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন আপনি যদি চান ইনজাস অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এই ক্ষেত্রে আপনি আই বাটনে ক্লিক করে ইনজাস অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং এই ভিডিওটি দেখে আপনারা বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন কোনো প্রকার চার্জ ছাড়া এবং আপনারা যদি এস টিসি পে থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে চান এই ক্ষেত্রে আপনারা আই বাটনে ক্লিক করে এখান থেকে ভিডিও দেখে নিতে পারবেন কিভাবে এস টিসি পে অ্যাপ থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় চলুন আজকে আমি দেখাবো কিভাবে আপনারা আল রাজি তাহিল অ্যাপ থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোনো প্রকার চার ছাড়া এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লাগে এবং উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন চলুন আমরা দেখে আসি স্ক্রিনে আপনাদের ফোনের প্লে স্টোরে যাবেন এবং তাহল আল আলরাজি লিখবেন তাহইল আলরাজি লিখে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি অবশ্যই আপনারা এই লুগোটি দেখে এবং আলরাজি তাহইল অ্যাপটি ইনস্টল করবেন আলরাজির অনেক অ্যাপ আছে আপনারা অবশ্যই তাহিল আল রাজি এফটি ইনস্টল করবেন আমি আমার অ্যাপটি ওপেন করে আপনাদের দেখাচ্ছি ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারপেজ আসবে এক্ষেত্রে আপনারা নিচের দিকে দেখবেন এখানে ক্লিক করবেন এই তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি ঠিক এইখানে ক্লিক করবেন এখানে এক থেকে সাত পর্যন্ত স্টেপ আছে অবশ্যই আপনাকে এই সাতটা স্টেপ ফিল আপ করে কার্ডটি অ্যাক্টিভ করে নিতে হবে এই অ্যাপসের সাথে চলুন আমরা এক এক করে সাতটি স্টেপ ফিল আপ করে আসি এবং আলরাজি কার্ডটি এই অ্যাপের সাথে অ্যাক্টিভ করে নিই আপনাদের যাদের আলরাজি ব্যাংকের কার্ডের স্যালারি আসে তারা অবশ্যই এই অ্যাপটি দিয়ে অনেক সুবিধা উপভোগ করতে পারবেন এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন কন্টিনিউয়ে ক্লিক করবেন প্রথমে আপনার ইকামার নাম্বার এখানে আমি আমার ইকামার নাম্বারটি দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ইকামার নাম্বারটি দিবেন ইকামার নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার এবং পিন নাম্বার আলরাজি ভিসা কার্ডের সাথে উপরে যে নাম্বারটি আছে উনিশ ডিজিটের ঠিক ওই কার্ডের নাম্বারটি এখানে দিবেন এবং পাশে দেখতে পাচ্ছেন পিন নাম্বার আপনারা যে পিনটি এটিএম বুথে ইউজ করেন ঠিক ওই পিনটি চার ডিজিটের পিনটি এইখানে দিবেন ভুল যেন না হয় ভালো করে দেখে চেক করে তারপরে ঠিক ওই চার ডিজিটের পিন নাম্বারটি এইখানে দেবেন আমি এখানে আমার পিন নাম্বারটি দিচ্ছি দেওয়ার পরে এইখানে নিজের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করবেন যাদের আগে থেকে পাস পাসওয়ার্ড ইউজার বানানো আছে তারা লগ করতে পারেন সরাসরি এবং আমার যেহেতু পাসওয়ার্ড ইউজার দেওয়া নেই সেই ক্ষেত্রে আমি কন্টিনিউ করব এখানে কার্ডের বিস্তারিত তথ্য দেখাবে আপনার ইখামা এই কার্ডটি আলরাজি থেকে আছে আপনার নাম সহ এখানে বিস্তারিত অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দেখাবে তারপরে আপনি কন্টিনিউ ক্লিক করে দিবেন আপনার মোবাইলে একটা ওয়ান টাইম ওটিপি পাসওয়ার্ড পাসকোড পাসওয়ার্ড যাবে ঠিক ওই পাসওয়ার্ডটি চার ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড ওটিপি কোডটা এখানে বসানোর পরে কন্টিনিউ দিবেন তারপরে এখানে ইউজার নেইম আসবে আপনার ইচ্ছা মতো ইউজার নেইম দেবেন অবশ্যই স্মল লেটার এবং কেপেবল লেটার দুইটা লেটার দিয়ে আপনার সর্বনিম্ন ছয় ডিজিটের একটা ইউজার নেম তৈরি করবেন চলুন আমি আমি এখানে আমি একটা ইউজার নাম্বার দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের ইচ্ছা মতো দিবেন এবং মনে রাখার চেষ্টা করবেন এটা যেন ভুল না হয় পরবর্তীতে লগ করতে পারবেন না এখন যদি অ্যাক্টিভ করে হলান পরবর্তীতে ভুলে গেলে অ্যাক্টিভ হবে না সেই ক্ষেত্রে আপনি একটা ঝামেলায় পড়বেন চলুন আমি এখানে পাসওয়ার্ডটি দিচ্ছি পাসওয়ার্ডটি অবশ্যই সেমসেম দিতে হবে যে ক্যাপিটালে ক্যাপিটাল এবং স্মল লেটার আপনারা অবশ্যই দেখে নিম্নে ছয় ডিজিট দিবেন দিয়ে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন পাসওয়ার্ড এবং ইউসার অবশ্যই মনে রাখবেন আমি আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি নিচে কনফার্ম পাসওয়ার্ড আবার পাসওয়ার্ডটি নিচে দিতে হবে প্রথমে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক ওই পাসওয়ার্ডটি নিচে দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করার পরে আই এগ্রিতে একটা টিকমার্ক দিয়ে দিবেন এবং এইখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন বাস এইখানে মার্ক এসে যাবে আপনার কাজ শেষ এখন লগ করবেন আমরা লগ করব আমরা যেই পাসওয়ার্ড ইউজারটি দিয়েছিলাম ঠিক ওই পাসওয়ার্ড ইউজারটি এইখানে বসিয়ে দিব চলুন আমি যেই পাসওয়ার্ড ইউজারটি দিয়েছি ঠিক ওই পাসওয়ার্ড ইউজারটি এইখানে বসাচ্ছি আপনারা অবশ্যই আপনি যেটা দেবেন ঠিক ওইটাই এইখানে বসিয়ে দিবেন পাসওয়ার্ড ইউজার দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখতে পারেন লগ ইন লগ ইনে ক্লিক করবেন আমি লগ করে আপনাদের দেখাচ্ছি মোবাইলে একটা ওটিপি আসবে আপনার যেই মোবাইল নাম্বারটি আল রাজি ব্যাঙ্ক থেকে অ্যাক্টিভ করা সেই মোবাইলেই একটা ওটিপি পাঠাবে ওটিপিটা দেওয়ার পরে এনেবেল পা পাবলিশড নোটিফিকেশন নোটিফিকেশনটা অবশ্যই এনেবেল করে দিবেন অ্যালাউ করে দিবেন এখানে অ্যালাউ বাটন লেখা আসবে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ করে দিবেন তারপরে দেখবেন এইখানে আপনার আলরাজি কার্ডটি এখানে শু করবে কার্ডের নাম্বার এবং আপনার নাম সহ শো করবে নিচের দিকে দেখতে পারবেন হোম ট্রান্সফার পেমেন্ট আপনার হিস্টোরি সব এখানে দেখতে পারবেন আপনার আগে কোথায় থেকে লেনদেন করেছেন এটিএম থেকে টাকা উইড্রো করে থাকলে এখানে বিস্তারিত তথ্য পাবেন সব কিছু দেখাবে এবং আপনার ব্যালেন্স এখানে শো করবে আপনার আলরাজি কাটে কত ব্যালেন্স আছে ব্যালেন্স দেখাবে এবং আপনি কোথায় থেকে কখন কোন এটিএম থেকে উডু করেছেন বিস্তারিত তথ্য পাবেন যেহেতু আমরা কথা বলবো বাংলাদেশে ট্রান্সফার নিয়ে সেই ক্ষেত্রে আমি ট্রান্সফারে ক্লিক করব আপনাদের যদি বেনিফিশিয়ারি অ্যাড না থাকে তাহলে ম্যানেজ বেনিফিশিয়ারি অ্যাড এখানে ক্লিক করে নেবেন আমার যেহেতু বেনিফিশিয়ারি আছে সেই ক্ষেত্রে আমি চয়েস ইউর বেনিফিশিয়ারিতে ক্লিক করলাম এখানে আমার দুইটা বেনিফিশিয়ারি অ্যাড করা আছে আমি এইখান থেকে একটা চয়েস করলাম এটি ক্লিক করলাম আমি দেখাবো তারপরে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকম চার্জ লাগবে না একদম ফ্রিতে টাকা পাঠাতে পারবেন আমি একটা ডেমো অ্যামাউন্ট দিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার চার্জ ফ্রি এবং রেমিটেন্স ইন্স্যুরেন্স ফ্রি এখানে কোনো চার্জ নেই আপনারা যেই অ্যামাউন্টটি বাংলাদেশে পাঠাবেন ঠিক ওই অ্যামাউন্টটি এখানে বসাবেন বাংলাদেশ এবং সৌদি রিয়াল যেটা আপনার ইচ্ছা হয় সেটা বসিয়ে আপনি বাংলাদেশে ট্রান্সফার করতে পারবেন অ্যামাউন্টটি বসানোর পরে এখানে আপনারা দেখে নিতে পারবেন কত টাকা রেট আছে এখন আপনারা রেট দেখে বসিয়ে তারপর আপনারা নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন এখানে নেক্সট আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন আমার বেনিফিশিয়ারিটা এখানে দেখাচ্ছে তারপরে আমার এখানে রিজন দেখাচ্ছে কি পারপাসে টাকাটা পাঠাবো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনারা যেই পারপাসে বা টাকাটা বাংলাদেশে পাঠাচ্ছেন ঠিক ওটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এখানে ওকে করে দিবেন ওকে করার পরে নিচের দিকে আপনারা দেখতে পারবেন এখানে ডিসক্রিপশান আছে ডিসক্রিপশানে আপনারা চাইলে কিছু দিতে পারেন না দিলে সমস্যা হবে না কিন্তু আপনাদের এখানে রিজনটা সিলেক্ট করতেই হবে নেক্সট দেওয়ার পরে ঠিক এরকম দেখাবে ব্যালেন্স টোটাল এখানে দেখাবে কত টাকা কত বিস্তারিত এখানে দেখানোর পরে আপনারা অবশ্যই সেন্ডে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা দিয়ে সাবমিট করে দিলে টাকা চলে যাবে বাংলাদেশে আমি যেহেতু ডেমো দেখালাম সেই ক্ষেত্রে আমি আর সাবমিট করলাম না আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে এবং উপকারে আসবে আর এই ভিডিওটা দেখে যদি আপনার বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন